এক বৃদ্ধার মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো এগরা হাসপাতালে। শ্বাসকষ্ট নিয়ে গত 6 জুলাই এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন 77 বছরের ওই বৃদ্ধা। তিনি এগরার পুর এলাকার বাসিন্দা। এরপর শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে কী কারণে বৃদ্ধার মৃত্যু হলো তা জানতে পারেনি পরিবারের সদস্যরা। ফলত তা জানতে গিয়ে হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। রীতিমতো মারমুখী হয়ে পড়েন বৃদ্ধার পরিবারের লোকজন। বৃদ্ধার দুই ছেলের দাবি, তাদের মায়ের শ্বাসকষ্ট হচ্ছে দেখে গত 6 তারিখ তারা এগরা হাসপাতালে রোগীকে নিয়ে এসেছিলেন। সেখানে জরুরি বিভাগে দেখাতেই তাদের বলা হয় কোভিড ওয়ার্ডে তাদের মাকে ভর্তি করা হবে। সেই মতো ওই ওয়ার্ডে তারা ভর্তিও করেন। হাসপাতাল থেকে জানানো হয় কোভিড পরীক্ষা করানোর জন্য তাদের মায়ের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে আদেও কী ধরনের চিকিৎসা তাদের মায়ের করা হচ্ছিল তা জানানো হয়নি। এদিকে রিপোর্ট আসার আগেই বৃদ্ধার মৃত্যু হয়। তাদের অভিযোগ, এদিন মায়ের মৃত্যুর খবর পেতেই হাসপাতালে ছুটে এসেছিলেন তারা। বিষয়টি জানতে হাসপাতালে গেলে সমস্যা তৈরি হয়। নিরাপত্তা কর্মীরা তাদের সেখানে ঢুকতে দিতে বাধা দেয়। তাদের গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করে। এমনকি মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা। আগের মঙ্গলবার বিকালে মা একটু অসুস্থ হওয়ার পরে আমরা এসে এখানে ভর্তি করি। শ্বাসকষ্ট একটু হয়, এসে ভর্তি করি। এখানে যখন নিলাম যে বললো যে না ওখানে কোভিডে ভর্তি করতে হবে, তো নিয়ে ভর্তি করলো। ভর্তি করতে গিয়ে যখন আমরা উপরে তুলে দিলাম, আমার মাকে যে তুলে যে একটা বেডে দিবে সেইটুকু পর্যন্ত কেউ একজন সহযোগিতা করলো না, না নার্স না ইয়ে, কেউ একজন সহযোগিতা করলেন। আমার এই ভাই নিজে আমার মার দুজন মিলে আমার মাকে দু, তারপর থেকে আজ পর্যন্ত কোনো কিচ্ছু ইয়ে নেই, কোনো যে একটা যে কোভিডের কী চিকিৎসা কী ইয়ে কোনো কিছু নেই। এই মধ্যে সকাল আজকে বললো আমার বোন এসে হয়েছে একটা দেখাতে দিয়ে আমার ভাইকে মারপর মানে তাকে ঢুকতেও দিল না কিনা সিরিয়াস বলছে কোভিড ওয়ার্ড মানে না কোনো না রিপোর্ট কোনো আসেনি। এখন টেস্ট হয়েছিল তারপরে হসপিটালে জানিয়েছিলেন যে আপনার কোভিড টেস্ট হয়েছে আগে না কোনো কিছু জানার নেই, এখন না রিপোর্ট পাইনি এখন। সেটাই তো আমার প্রশ্ন, সেটাই তো আমার বড় কথা। আমি তো এই জন্যই ভর্তি নিব না যে আজকে পেশেন্টকে নিয়ে যাব না যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না আসছে, যতক্ষণ পর্যন্ত কি চিকিৎসা হয়েছে মায়ের না দেখে আমরা মাকে নিয়ে যাব না এখান থেকে। আমি এসে আমাকে বলে যে ওই 4টা থেকে 5টা না হলে ঢুকানো হবে না, আপনি বেরিয়ে যান বেরিয়ে যান। তখন আমার দাদা ফোন করলো যে তুই ফোনটা দিয়ে সিকিউরিটিকে, মা শেষ অবস্থা তুই দে। ওরা কেউ আমার ফোনটাই ধরলেন না, বললেন আপনি বেরিয়ে যান কোনো কথা নেই এখানে। এদিকে হাসপাতালের নিরাপত্তা কর্মী ও স্বাস্থ্যকর্মীর দাবি, কোভিড ওয়ার্ডে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কিন্তু প্রোটোকল মেনে একজনকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু রোগী পরিবারের 3 সদস্য দেখার জন্য ঢুকতে চাইছিল, তাদের ওপর কোনো নিগ্রহ চালানো হয়নি, উল্টে তারা কোনো কথা শুনতে চাইছিলেন না। আমি জানি না উপরে কোভিড ওয়ার্ডে গিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয় না, উনি গিয়ে উপরে ভালোভাবেই বলা হয়েছে, উনি ভালোভাবে কথা বলেননি, উনি ভালোভাবে কথা বলেননি। হাসপাতালে বিশৃঙ্খলা ছড়ানো খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশকে। তবে শেষ পর্যন্ত অশান্ত ছিল পরিস্থিতি। মৃতের পরিবার মৃত্যুর কারণ না জানা পর্যন্ত দেহ নিয়ে যেতে অস্বীকার করেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টি তারা খতিয়ে দেখছেন। দ্য ওয়াল ব্যুরো।